আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে জানিয়ে দিলেন, আরে লোকমান জীবনে তুমি কোনোদিন হারাম খাদ্য খাও নাই, আর কোনোদিন জবান দিয়া মিথ্যা কথা বলো নাই। এই দুইটা গুণের কারণে তোমাকে দুইটা নিয়ামত দিলাম, যে কোনো একটা গ্রহণ করতে পারবা। ও লোকমান, তুমি কি নবুয়তি নিবা না হিকমতি নিবা? তুমি যে কোনো দুইটা একটা গ্রহণ করতে পারবা, যদি নবুয়তি নাও নিতে পারবা, আর যদি হিকমতি নাও হাকিম, গাছপালা তরুলতা তোমার সঙ্গে কথা বলবে। লোকমান হাকিম বলেন, আল্লাহ নবুয়তটা যদি আপনার পক্ষ থেকে নির্ধারিত থাকতো আমি নিতাম, আপনার পক্ষ থেকে আমি সাহায্য প্রাপ্ত হইতাম, যেহেতু আমার জন্য নবুয়ত নির্ধারিত না, আমাকে আপনি ইখতিয়ার দিয়েছেন নিলে নিতে পারবা, সেহেতু আমি নবুয়ত নেব না, আমি হিকমতি নিলাম। এই জন্য লোকমান হাকিম নবী না, তিনি হাকিম। লোকমান বলেনি লোকমান হাকিম, লোকমান হাকিম তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছপালা বলতে, লোকমান আমি জ্বরের ঔষধ, এ লোকমান আমি মাথা ব্যথার ঔষধ, এ লোকমান আমি ঠান্ডার ঔষধ, এ লোকমান আমি ডায়াবেটিসের ঔষধ, হে লোকমান আমি পেট ব্যথার ঔষধ। এখন হাঁটলে যদি গাছ কথা বলে, তাইলে গাছের পাশে কি হাজর সারতে বসতে পারে নাকি? এই জন্য হযরত লোকমান হাকিম তিনি মরুভূমিতে যে হাজর সারতেন, বলেন না সুবহানাল্লাহ। কাজী টিভি, সত্যের সন্ধানে সবসময় সবখানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার নৈকট্য লাভের জন্য সুন্দর চেহারার প্রয়োজন নাই, টাকা পয়সাওয়ালার প্রয়োজন নাই, সম্ভ্রান্ত হওয়ার প্রয়োজন নাই, অনেক ধনী হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাকের কাছে নৈকট্য লাভের জন্য প্রয়োজন একটা স্বচ্ছ সুন্দর দিল, বলেন সুবহানাল্লাহ। সুন্দর একটা দিল যদি হয়, ওই মানুষটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল লোকমান। লোকমান আলাইহিস সালাম কোন নবী না, একজন আল্লাহর ওলি, যার নামে কোরআন একটা সূরা নাজিল করেছেন। যেই লোকমান আলাইহিস সালাম ছিলেন হাবশি বংশের, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বংশের সেই বংশের, কালা, একেবারে এমন কালো, কুচকুচে কালো, দাঁতগুলি উঁচা, ঠোঁট মোটা, একেবারে দেখতে খাটো, বলেন তো ভালো দেখায়, একেবারে ভালোর যা গুণ একটাও নাই, খাটো, দেখতে কালো, নিচের একটা ঠোঁট মোটা আর দাঁতগুলি উঁচা। হযরত লোকমান আলাইহিস সালাম তার দুইটা গুণ ছিল, জোরে বলেন কয়টা, সকলে বলতে হবে কয়টা, দুইটা। এক নাম্বার, লোকমান আলাইহিস সালাম মুখ দিয়া যা প্রবেশ করাইছেন কোনোদিন হারাম খাদ্য খায়নি, আর মুখ দিয়া যা বের হয়েছে কোনোদিন মিথ্যা বলে নাই, গুণ কয়টা। এই জবান রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুইটা জিনিসের নিশ্চয়তা দাও, আমি রসূলুল্লাহ তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেব, একটা হলো তোমাদের জবান, আরেকটা হলো তোমাদের লজ্জা স্থান। এই জন্য জবান দিয়া যা বলবা, মাইপা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে জানিয়ে দিলেন, আরে লোকমান জীবনে তুমি কোনোদিন হারাম খাদ্য খাও নাই, আর কোনোদিন জবান দিয়া মিথ্যা কথা বলো নাই। এই দুইটা গুণের কারণে তোমাকে দুইটা নিয়ামত দিলাম, যে কোনো একটা গ্রহণ করতে পারবা। ও লোকমান, তুমি কি নবুয়তি নিবা না হিকমতি নিবা? তুমি যে কোনো দুইটা একটা গ্রহণ করতে পারবা, যদি নবুয়তি নাও নিতে পারবা, আর যদি হিকমতি নাও হাকিম,
গাছপালা তরুলতা তোমার সঙ্গে কথা বলবে। লোকমান হাকিম বলেন, আল্লাহ, নবুয়তটা যদি আপনার পক্ষ থেকে নির্ধারিত থাকতো আমি নিতাম, আপনার পক্ষ থেকে আমি সাহায্য প্রাপ্ত হইতাম, যেহেতু আমার জন্য নবুয়ত নির্ধারিত না, আমাকে আপনি ইখতিয়ার দিয়েছেন নিলে নিতে পারবা, সেহেতু আমি নবুয়ত নেব না, আমি হেকমতি নিলাম। এই জন্য লোকমান হাকিম নবী না, তিনি হাকিম লোকমান বলেনি, লোকমান হাকিম, লোকমান হাকিম। তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছপালা বলতে, লোকমান আমি জ্বরের ঔষধ, এ লোকমান আমি মাথা ব্যথার ঔষধ, এ লোকমান আমি ঠান্ডার ঔষধ, এ লোকমান আমি ডায়াবেটিসের ঔষধ, হে লোকমান আমি পেট ব্যথার ঔষধ। এখন হাঁটলে যদি গাছ কথা বলে, তাইলে গাছের পাশে কি হাজর সারতে বসতে পারে নাকি? এই জন্য হযরত লোকমান হাকিম তিনি মরুভূমিতে যে হাজর সারতেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম যিনি এত বড় বুজুর্গ ছিলেন, আমল ছিল কেবল দুইটা, কোনোদিন মিথ্যা বলে নাই আর কোনোদিন হারাম খাদ্য খায় নাই। হযরত লোকমান হাকিম আল্লাহ পাক এই জন্য তাকে হিকমতি দিলেন, ও বাবা, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর মুকাররাব হাসিলের জন্য সুন্দর চেহারাও লাগে না, একটা কালা মানুষও কাছের হইতে পারে। এই জন্য লোকমান হাকিম তিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। তিনি বলেন, ইন্নি খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া, 1000 বছর হায়াত পেয়েছেন। লোকমান হাকিম বলেন, আমি 4000 নবীর খেদমত করেছি। কত হাজার? এই মিয়া, সাক্ষাৎ না, সাক্ষাৎ তো 4000 নবীর সঙ্গে হওয়া যায়। সেই সময় দীর্ঘ হায়াত লোকমান হাকিম 1000 বছর হায়াত, কত হাজার, 1000 বছরের মধ্যে ওই সময় 4000 নবীর শুধু সাক্ষাৎ না, কাছে যাইয়ে খেদমত করছে, মাথা বানাই দিছে, পাও চেপে দিছে, হাত চেপে দিছে, ওজুর পানি উগাই দিছে, মেসোয়াক দিছে, এইভাবে দীর্ঘদিন খেদমত, এইভাবে 1 নয় 2 নয় 4000 নবীর খেদমত করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, কত হাজার, এটা কি সহজ কথা নাকি? হযরত লোকমান হাকিম বলেন, ইন্নি খাতামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া, আমি 4000 নবীর খেদমত করেছি, তবে 4000 নবীর কাছ থেকে আমি 8টা নসিহত পাইছি। কয়টা? জোরে কোন। তামাম নবীরা আমাকে কিছু নসিহত করেছেন, সকল নবীরা একমত 8টা কথা, যেমন শর্ষিনার পীর সাহেব হুজুর নামাজের কথা বলেনি, কথা কয় না, চরমনার পীর সাহেব হুজুর নামাজের কথা বলেনি, সোনাকান্দার পীর সাহেব হুজুর নামাজের কথা বলেনি, কেবল বানিয়াপাড়ার হুজুর বলে না কি, ঠিক কি না? ও বানিয়াপাড়ার হুজুর বলে, তাইলে বোঝা গেল নামাজের বেলায় তাম পীর মাশায়েখ এক, আটরশি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, কুতুববাগ, তারাও নামাজের কথা বলে কি, ঠিক, যদিও দাড়ি রাখুক আর না রাখুক কিন্তু নামাজের কথা বলে, কি বলে না বলে? তাহলে নামাজ পড়তে হবে এই কথা তো কোনো পীর না করে। লোকমান হাকিম বলেন, আমাকে 8টা কথা, 8টা নসিহত 4000 নবী সবাই আমাকে বলেছে, বলেন না সুবহানাল্লাহ। যে 8টা কথা লোকমান হাকিম তিনি নসিহত করেছেন এই কোরআন শরীফে, লোকমান হাকিমের নসিহত এত দামি, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে তার নসিহত গুলি তুলে ধরেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান, লোকমান হাকিম যে নসিহত গুলি করেছেন এগুলি আজকে আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন প্রিয় ভাইয়েরা আমার। নবীরা লোকমান হাকিম যখন খেদমত করে তাকে নসিহত করছেন, আর সেই নসিহত গুলি হযরত লোকমান হাকিম আমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ।
এটা পীর মশায়েখ ওলিয়া উলিয়া যারা আছেন তারাও মানুষদেরকে বিশেষ নসিহত করেন। কি করে কি না, আমি 2005 সালে আমি যখন ছোট ছাত্র মানুষ, আমাদের পীর ও মুর্শিদ স্যার সিনা শরীফের হযরত পীর সাহেব কেবলার সঙ্গে আমি কুয়া কাটা গেছি হুজুরের সাথে, তো বাড়িতে আব্বার কাছে ফোন দিয়ে একটু কথা বললাম, কই হুজুরে কোথায়, কই হুজুরের সাথেই আসছি কুয়া কাটা, কই হুজুরকে সালাম কদমবুসি দিয়া আমার জন্য একটু দোয়া চাই। আমি তো আর বুঝি টুজি না, তো ব্যাখ্যা না বুঝাই যে পিসা হুজুরকে বলছি হুজুর আব্বা একটু দোয়া করতে কইছি, কই না এই কথা তো বলতে পারে না, আবার জিগার আমি কে কি হুজুরই তো বললো আব্বাই তো বলছি দোয়া চাইছি, আবার জিজ্ঞেস করছি আব্বা আপনি দোয়া চাইছেন না, কহ আমি বলছি হুজুর হ্যাঁ আব্বাই দোয়া করতে কইছি, কই না এই কথা তো বলতে পারে না। তিন দিন টাইম দিছে, কই কথাটা কাগজে লেখবা, এখানে কি ভুল আছে এই ভুলটা বাহির করবা, আমি তো খুঁজতেই পাই। তিন দিন পরে হুজুরকে এদিকে আসো, কাগজে লেখছো বলছো তুমি যে হুজুর আব্বাই দোয়া করতে বলছে, আমি কই জি তোমার আব্বা কি বলছে দোয়া করতে বল, দোয়া করতে কই হুজুর এই কথা বলছে, আমি কই না বলছে হুজুরকে কদম বসে সালাম দিয়া আমার জন্য দোয়া চাই। হ্যাঁ এই কথাটাই পীর ওস্তাদ বাবা মা মুরব্বীদের কাছে যে কখনো বলতে না হুজুর বা দাদা চাচা জেঠা আপনি দোয়া কইরেন, এর মানে নির্দেশ করা, দোয়া না করলে কিন্তু খবর আছে, কেরম বুঝায় না, মুরব্বীদের কাছে দোয়া চাইতে হবে, দোয়া করতে না বরং দোয়া চাই, হুজুর দোয়া চাই, আপনি দোয়া করলেও পারেন না করলেও পারেন, এই কথা বুঝছেন না বুঝেননি। পীর ওস্তাদ বাবা মা মুরব্বীদের কাছে দোয়া কইরেন এই কথা না, বরং মা আমি দোয়া চাই, এখন মা দোয়া করবেন কি করবেন না এটা মায়ের ব্যাপার, ওস্তাদের কাছে হুজুর আমি দোয়া চাই, হুজুর দোয়া করবেন কিন্তু এর মানে কি দোয়া কইরেন না করলে খবর, এরকম বুঝায় না, এই জন্য মুরব্বীদের কাছে নির্দেশমূলক না দাবিমূলক দোয়া চাওয়া, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা একটা শিক্ষা কিনা, এই ছোটবেলা শিখছি অদ্যবধি এই কথাটা মনে পড়ে, এই জন্য মুরব্বী যারা হবে ওস্তাদ পীর মাশায়েখ বাবা মা সন্তানদেরকে নসিহত করে, লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছে, ও আমার প্রিয় বৎস আমি 4000 নবীর খেদমত করে 8টা কথা পাইছি, ও বাবা তোমার জন্য নসিহত করে দিলাম, এই নসিহত গুলি মানবা, এই 8টা কথা যদি মানতে পারো 4000 নবীর নসিহত মানা হয়ে যাবে, চার হাজার নবীর কথা মানা হয়ে যাবে শুধু এই 8টা কথা যদি মানতে পারো। লোকমান হাকিম তিনি কথা বলতেন কম, কোনদিন মিথ্যা কথা বলতেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের জবান দিয়া মুক্তা ঝড়াইছেন, দামি দামি কথা বের করেছেন। লোকমান হাকিম তিনি নসিহত করেন, ইয়া বুনাইয়া জাহিমিল উলামা ফা ইন্না সুহবাতাল উলামা ইতুহিল কুলুব, হে আমার প্রিয় বৎস, এটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিস খানে এসেছে, আল্লাহর নবী তার সাহাবা কেরামদেরকে বলতেছে, ও সাহাবীরা লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করে, ইয়া বুনাইয়া জাহিমিল উলামা ফা ইন্না সুহবাতাল উলামা ইতুহিল কুলুব, ও আমার প্রিয় বৎস, ও আমার প্রিয় ছেলে, তুমি সুযোগ পাইলে আলেম ওলামাদের মজলিসে যাইয়া বসবা, আলেম ওলামাদের মজলিসে বসলে তোমার মুর্দা কলব জিন্দা হয়ে যায়, আলেমদের সামনে বসো আফতাবে নবুয়ত ও শানদার চিজ হয়, গুনা লেকর সামনে বসনেছে গুনা জ্বালা দিয়া থা, নবুয়তের সূর্যটার এত দাম ওই নবীদের কাছে, যত বড় গদকার পাপিষ্ট নালায়েক নবীদের সামনে বসত নবীদের নজরে ওই মানুষটা ওলি হয়ে যেত, এখন তো নবী পাবা না, নবীদের সামনে বসতে পারবা না, নবীদের নায়েব
আলেম ওলামা হক্কানি আলেমদের সামনে বসো, যাদের কথা শুনলে আল্লাহর কথা মনে হয়, যাদের সামনে বসলে চোখ দিয়ে পানি ঝরে, যাদের সামনে বসলে কবরের কথা মনে হয়, এটাই হলো নেককার আল্লাহওয়ালাদের আলামত। তাদের সামনে বসো, তোমার মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিনো না তো হক্কানি আলেম কাকে বলে চিনো না? বোঝে হাসি তামাশা ঢং ডাং করতে পারলি বড় হুজুর না? বড় হুজুর আজকে ওয়াজ করবে শুনবা। হযরত লোকমান হাকিম তিনি নসিহত করলেন, ও আমার প্রিয় বৎস, ইন্নি খাতামতু আরবাতান মিনাল আম্বিয়া, ও বাবা আমি 4000 নবীর খেদমত করেছি, 4000 নবীদের থেকে আমি 8টা নসিহত পাইছি। এক নাম্বার, ইযা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবাক, ও বাবা এক নাম্বার নসিহত তামাম নবীর আমাকে করেছে, যখন তুমি নামাজের মধ্যে থাকবা তোমার কলবটাকে কন্ট্রোল করবা। ইযা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবাক, নামাজে যখন দাঁড়াবা কলবটাকে নিয়ন্ত্রণ করবা। আমরা এখন নামাজে দাঁড়াইলে চতুর্মুখী চিন্তা ভাবনা মনে পড়ে, নামাজের মধ্যে দাঁড়াইলে পারিবারিক টেনশন, নামাজের মধ্যে দাঁড়াইলে ব্যবসায়িক টেনশন, নামাজের মধ্যে দাঁড়াইলে চাকরিজীবীদের চাকরির টেনশন, নামাজের মধ্যে দাঁড়ালে পারিবারিক টেনশন, নামাজের মধ্যে দাঁড়ালে সামাজিক টেনশন, নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়ার সব চিন্তা ভাবনা মাথায় ঢুকে যায়। এই জন্য লোকমান হাকিম বলেন, আমাকে 4000 নবী একটা কথা বলেছেন, ইযা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবাক, যখন তুমি নামাজে দাঁড়াবা তোমার কলবটাকে তুমি আগে নিয়ন্ত্রণ করো। নামাজ যার ভালো হবে তার সব ভালো হয়ে যায়, নামাজ যার সুন্দর তার সব সুন্দর হয়। এরে বাবা, নামাজে যে ভালো তার জীবনটাও ভালো হয়ে যায়, শৃঙ্খলা হয়ে যায়। আজকে আমাদের সমাজে মুসল্লি তো শত শত হয়, কিন্তু নামাজ কবুলিয়াতের নামাজ ওলা একজন মুসল্লি পাওয়া যায় না। আগের দিনে ভাঙ্গা মসজিদ ছিল, টিনের ঘর মসজিদ ছিল, সনের ঘর মসজিদ ছিল, মাটির ঘর মসজিদ ছিল, কিন্তু মুসল্লি ছিল। নামাজে দাঁড়াইলে কান্না করত, নামাজে দাঁড়াইলে একাগ্রচিত্তে নামাজ পড়তো, নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর সঙ্গে কথা বলতো। আর ভাঙ্গা মসজিদওয়ালার মধ্যে নুরানি চেহারাওয়ালা মুসল্লি ছিল, আর এখন মসজিদগুলা টাইলসওয়ালা আধুনিক চকচক করে নুরানি মসজিদ, কিন্তু মুসল্লিদের চেহারা অন্ধকার। ঠিক না বে? ঠিক। মসজিদ কোটি কোটি টাকা বাজেট হয়ে যায়, সুন্দর টাইলস, এত চমৎকার মসজিদ, কিন্তু মুসল্লি চমৎকার নাই। মসজিদ চমৎকার, মুসল্লি হিংসু, মসজিদ চমৎকার, মুসল্লি অহংকারী, মসজিদ চমৎকার, মুসল্লির চেহারায় নামাজির ছাপ নাই, মসজিদ চমৎকার, মসজিদে যায় মানুষকে দেখানোর জন্য, মসজিদ চমৎকার, মুসল্লি যায় মসজিদে না গেলে মানুষে কি কইবে। আর আগের দিনে মসজিদ ছিল ভাঙ্গা, সনের ঘর, টিনের ঘর, মুসল্লি ছিল আল্লাহ, নামাজে দাঁড়াইলে আল্লাহর সঙ্গে কথা বলতো। আমার নবী বলে, নামাজটা কেমনে পড়বা? আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যখন তুমি নামাজে দাঁড়াবা যেন আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছ, যদি আল্লাহকে নাও দেখতে পারো অন্তত সেকেন্ড ক্লাস আল্লাহ তোমাকে দেখতেছে। আমরা কি দুই ক্লাসের এক ক্লাস আছি বলে এখন নামাজ পড়ে, নামাজের মধ্যে দুনিয়ার সব হিসাব কিতাব।
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলার কাছে এক লোক যাক, হুজুর কিছু পয়সা হারাই ফেলছে, নামাজে দাঁড়াও। কা হুজুর নামাজে দাঁড়ানোর ইমেজ নেই। করে দাঁড়াও বেটা, নামাজে দাঁড়াইছে, নামাজ সেরে দিছে, কি ব্যাপার? কা হুজুর টাকা পেয়ে গেছে। কো কেমনে পাইলা? কয় নামাজে দাঁড়াইছি, টাকাটা কোন জায়গায় রাখছি মনে হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ কইবেন মিয়া, জোরে কান নাউজু বিল্লাহ। নামাজ কি টাকা খোঁজার জন্য? নামাজ কি বাজারের টেনশন করার জন্য? নামাজ কি দোকানের হিসাবের জন্য? তুমি তো নামাজ পড়বো, নামাজের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার সব ফয়সালা দিয়ে দিবেন। খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়তে যায়, নামাজে বাজার পেয়ে যায়। এটা কেমন নামাজ ছিল রে বাবা? খাজা মঈনুদ্দিন চিশতি 90 বছর বিয়া করেন নাই, কত বছর? খাজা সাহেব দিনের বেলা রোজা রাখতেন আর রাতের বেলা ইবাদত করতেন, তিন ভাগে। কয় ভাগে? প্রথম অংশ সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত জিকির আজকার, 10টা থেকে 2টা পর্যন্ত কোরআন তেলাওয়াত, 2টা থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ। কয় ভাগ? জোরে কর। প্রথম জিকির, দ্বিতীয় তেলাওয়াত, তৃতীয় নামাজ, এইভাবে এক নয় দুই নয় দীর্ঘ 30 বছর ইবাদত করেছেন। কত বছর? দিনের বেলা রোজা আর রাতের বেলা ইবাদত। বলবেন 30 বছর ইবাদত করলো, না বউ ছিল কোন জায়গায়? কি প্রশ্ন আসে কিনা? এই কিছু লোক আছে আল্লাহর ওলিদের কথা শুনলে ফাঁক খোঁজে কোন জায়গায় সুই ঢুকানো যায়। কে আছে না নাই? আল্লাহর ওলিদের কারামত, তাদের বুজুর্গিয়াতের কথা শুনলেই ফাও কথা। তুমি ফাও কইতে কইতে একসময় তুমি ফাও হয়ে যাবে, আল্লাহর ওলিরাই জমিনে ঠিকই থাকবে। কি জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার লাথি দিয়ে ভেঙে দিবে, পাও ভেঙে মরে গেছে, মাজার ঠিকই আছে। কি আল্লাহর ওলিরাকে জমিন থেকে হটানো যাবে? আল্লাহর ওলিরা থাকবে, তুমি একদিন থাকবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ 30 বছর রাতের বেলা ইবাদত, দিনের বেলা রোজা। তাইলে কিভাবে তার স্ত্রী ছিল কোথায়? প্রশ্ন আসতে পারে। এর জবটাও নিয়ে নাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলার বয়স যখন 90 বছর, কত বছর? 90 বছর বয়স যখন আল্লাহর নবী স্বপ্ন যুগে বলে, ও মঈনুদ্দিন, আমার সব সুন্নতি তো তুমি পালন করলা, একটা সুন্নত তো আমার পালন করলা না। বলে ইয়া রাসূলুল্লাহ, তা কি? আমার তো জানা নাই। বিয়া করছেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমার খেয়ালই নেই। বলেন না সুবহানাল্লাহ, 90 বছর পর্যন্ত ইবাদতের এত শখ, এত লাজ্জাত, এত মজা পেয়েছে, বিয়ার কথা মনে নেই। এই যুগে আজকাল পোলা পাইন বিয়ার কথা ভুলে নিকো নাই, তুমি বিয়া করবা? ওই দেখছেন হাসি দিচ্ছে। এ বোঝে বিয়া মানে একটা খাওনের ব্যাপার আছে, কি ঠিক কি না? ছোট বাচ্চা সেও বিয়ের কথা শুনলে কি করে? একটা হাসি দেয়। তাইলে বিবাহের কথা মনে নাই এমন কোন লোক আছে নাকি? আর খাজা সাহেব এবাদত এত মজা পেয়েছেন, বিয়ের কথা মনে নেই। 90 বছর বয়সে আল্লাহর নবীর নির্দেশে খাজা সাহেব বিবাহ করলেন। মান্না গুনজাম দর জমিন আসমা লেকে গুনজাম দর কলুবে মুমেনা। আরে তুমি স্ত্রী বাল বাচ্চা রেখে জঙ্গলে ইবাদত করবা, তার চাইতে তুমি ঘরে বৈশা ইবাদত করবা, তোমার বাচ্চাটা পিঠের উপরে উঠবে, তোমার নাতি তোমার কল্লার উপরে উঠা উঠবে, তোমার স্ত্রী দেখবে স্বামী ঘরে নামাজ পড়ে, তুমি নফল পড়বা ঘরে, ফরজ পড়বা মসজিদে, এই স্ত্রী বাল বাচ্চা নিয়া ঘরে ইবাদত, এটা আমার আল্লাহর কাছে বড় দামি। এটাই বলেছে কবি, মান্না গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস
বহর কারে কে বাসি বা খোদা বাস, জঙ্গলে একলা ইবাদতের চাইতে ঘরের ইবাদত বড় দামি। তুমি ইবাদতের জন্য জঙ্গলে চলে গেছো আর তোমার স্ত্রী মাঠে ছাগল ভেড়া চড়ায়। তুমি ইবাদতের জন্য জঙ্গলে গেছো, তোমার বউ বাজার করে। তুমি জঙ্গলে ইবাদত করার জন্য ওলি হওয়ার জন্য গেছো আর তোমার বউ ভাইজান ঘরে বন চা খাইয়া জানি কে আসেনি। ভাইজান দেবর বাসুরের সঙ্গে প্রীতের আলাপ আর তুমি ওলি হওয়ার জন্য জঙ্গলে চলে গেছো, এর মানে হলো বদনা দিয়া মদ খাওয়ার মতো। বুঝেন নাই, বদনার নল দিয়া মদ খায়। কয় মিয়া বদনার নল দিয়া কি খাও? মদ। মদ খাও বদনা দিয়া খা। কয় মোষে লাগা পানি খাও মাখরু তো, এই জন্য নল দিয়া খাই। বুঝছেন? উনি খায় হারাম মদ আর এদিকে মোষে লাগলে মাখরু, এই জন্য বদনা দিয়া খায়। উনি গেছে ওলি হইতে জঙ্গলে আর ওনার বউ অন্যের সাথে পিটিশ পিটিশ আলাপ করে। এই জন্য তুমি জঙ্গলে না গিয়া ঘরে বসে ইবাদত করো, এটা আল্লাহর কাছে বড় দামি। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, তিনি স্ত্রী পাইয়া মেজাজ গরম কর না, ঠান্ডা হও, তোমার কি লাগবে বলো, বাজার যদি লাগে মঈনুদ্দিন তুমি সালাতুল হাজত পড়বা, স্ত্রীর কাছে বাজারের লিস্টি চাইয়ে তুমি যায় নামাজের নিচে হাত দিবা সব পাইয়া যাবা। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার স্ত্রী বাজারে লিস্ট দিতেন, 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি মুরগির গোশত, 2 কেজি গরুর গোশত, তেল, রসুন, পেঁয়াজ। খাজা সাহেব 2 রাকাত সালাতুল হাজত পড়তেন, নামাজ পড়ে যায় নামাজের নিচে হাত দিতেন, 5 কেজি চাল পাইয়া গেছে, 5 কেজি তেল পাইয়া গেছে, 2 কেজি ডাল পাইয়া গেছে। সুবহানাল্লাহ। মুদির দোকানে যাইলে মুদি মাল পাওয়া যায়, তরকারি বাজারে তরকারি পাওয়া যায়, গোশতের বাজারে গোশত পাওয়া যায়, এক দোকানে সব পাওয়া যায় না। আর খাজা সাহেব আল্লাহকে এমন ভাবে খুশি করেছেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, তোমার যদি আল্লাহ হয়ে যায় গোটা জগৎ তোমার হয়ে যাবে। খাজা সাহেব আল্লাহরে তার কইরা নিছি। এই জন্য মুদি বাজার, তরকারি বাজার, গোশতের বাজার, স্বর্ণের বাজার, যত বাজার খাজা সাহেবের যায় নামাজের নিচে আমার আল্লাহ পাক হাজির করে দিয়েছে। আরো জোরে, তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার কি তোমার মতো তেলা সুরার মতো নাকি বেটা? অনেকে আছে ওলিয়া উলিয়াদের কথা বললেই গায়ে জেনে যায়। মানলাহুল মাওলা ফালাহুল, আল্লাহ যদি তোমার হয়ে যায় গোটা জগৎ তোমার পায়ের নিচে চলে আসে। আমি তো আল্লাহকে চাই, জান্নাত জাহান্নাম চাই না। জান্নাত তো দো জগসে ইয়ারব কিয়া কারো, আর জো হায় মাই তো জে দেখা করু। আল্লাহ, আমি জান্নাত তো চাই না, জাহান্নামও চাই না, আমার জান্নাত জাহান্নামের প্রয়োজন নাই, জান্নাতের মালিক কে চাই। কাকে চাই? জোরে কান। বাদশা হারুনুর রশিদ, নাম শুনছেন আপনারা? বাদশা হারুনুর রশিদ, তার অসংখ্য খাদেম খুদ্দাম ছিলেন, কিন্তু একজন বুড়া কাইল্লা ওই কালা খাদেমটারে বেশি ভালোবাসত। সবার আপত্তি আসলো, জাহাপনা আপনি একজন বাদশা মানুষ, আপনার কাছে একটা সুন্দর চেহারার মানুষ থাকবে, দেখতে শুনতে মানানসই, কিন্তু একটা বুড়া কালা ওইটারে কেন রাখছেন? কেন রাখছি দেখবা? শোনো, আগামী কাল সকাল 10টায় আমার রাজ দরবারে ঘন্টা পিটা। ঘন্টা পিটানোর পর যে যে জিনিসটাকে যে স্পর্শ করবা ওই জিনিসটার সে মালিক হয়ে যাবা। যে স্বর্ণের বাক্স দরবার স্বর্ণ পাবা, রূপের বাক্স দরবার রূপ্য পাবা, টাকার বাক্স দরবার টাকা পাবা। ওই আলমারিতে দলিল আছে, যে দলিলগুলি ধরবা জমি যাবা পাইয়া যাবা। ক
ঠিক আছে, রাজ দরবার সবাই হাজির, দৌড় দিবে রেডি, যে ধল্লি তো পেয়ে যাবে। দশটার সময় ঘন্টা রাজ দরবারে বাইজে গেছে, সবাই দৌড়াইয়া স্বর্ণের বাক্স, টাকার বাক্স, রূপের বাক্স এক একজনে ধরে নিয়ে আসছে, যাব না আমরা সবাই এইগুলি পাইছি। আমার বুড়া কাইল্লা খাদেম ডাকুই, দেখে কোটা তো গঙ্গা, যা বড় কি বোঝে, তুমি কি ধরছো? সবাই ঘন্টা পিড়েছে, এক একজনের টাকার বাক্স, রূপের বাক্স, আর ওই কাইল্লা খাদেম বাচ্চা হারুন রশিদের মাথায় ধরে বই, সবাই আসছে টাকার বাক্স, রূপের বাক্স, কাইল্লা তুই কি ধরছ? সবাই ক যাহাপন তো গঙ্গার বোধসোধ আছে, ও কি আর ধরবে? ক যাহাপনা আমি তো আপনার মাথায় ধরছি। মানে আপনি বলেছেন যে যেইটা ধরবে সেইটার মালিক, টাকা ধরলে টাকার মালিক, রূপ্য ধরলে রূপের মালিক, পয়সা ধরলে পয়সার মালিক। আমি তো রাজার মাথায় ধরে রাখছি, আমি তো রাজার মালিক হয়ে গেছি, অতএব রাজার মালিক আমি কাইল্লা, তো রাজার সব সম্পদের মালিক আমি কাইল্লা। এখন সবাই আমরা সব বলদ হয়ে গেছি, কি বলদ না, টাকার বাক্স ধরার আগেই তুমি রাজার মাথায় ধরছে, তো রাজার স্বর্ণ টাকা সবকিছু যখন মাথায় ধরছে মালিক হয়ে গেছে, অন্যরা মালিক হওয়ার আগেই কে ধরছে? ওই কাইল্লা খাদেম। এখন বলেন আসলে কি গঙ্গা না চালায়? চালাক, কারণ রাজা আমার তো সব আমার, টাকা আমি তো টাকার মালিক, রূপ্য তো রূপের মালিক, আর রাজার মালিক তো সবকিছুর মালিক। তুমি জান্নাতের আশা করো, জান্নাতি বাবা, আর যদি আল্লাহকে পেয়ে যাও, দুনিয়াও বাবা, আখেরাতও বাবা, জান্নাতও বাবা, আল্লাহর দিদারও বাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহ বলে হয় এরা দুনিয়া সহজ সরল ভাবে চলে, কিন্তু তারা আসলে বুদ্ধিমান। এই জন্য বাবাজি রাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর হয়ে গেছে, এই জন্য জগৎ তার কদমের নিচে যায় না, মাঝের নিচে হাত দিলে হইতো। আপনারা বলবেন হুজুর আমরা কি পাবনি? হ্যাঁ পাবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইর মতো ইবাদত যদি আপনিও করতে পারেন, আপনিও যদি তার মতো ইখলাস ওয়ালা হন, তার মতো বুজুর্গ হওয়ার চেষ্টা করেন, আল্লাহ তাআলা তার প্রতিদান আপনাকেও দিবে। আর আমরা ইবাদত ছাড়া আল্লাহকে পেতে চাই, কি ঠিক নেই? নিজে বুজুর্গ দাবি করে কিন্তু আসলে আমাদের করে। এই জন্য বাবাজি রাম লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করলো, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ভালো করে শোনো, ইদা কুনতা ফিস সালাতে ফাহফাজ কলবাক, যখন তুমি নামাজে থাকবা তোমার কলবটাকে কন্ট্রোল করবা। কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার, ইজা কুনতা ফিন নাসি ফাহফাজ লিসানাক, যখন তুমি মানুষের মধ্যে থাকবা তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবা। কথা মাইপ্পে কবা, শুধু আন্দাজে বলতেই থাকবা না, পাখি বাজে পায়ে আর মানুষ বাজে জিহ্বায়, এমন কথা বলবা না, লোক পাইয়া, ক্ষমতা পাইয়া, পাওয়ার পাইয়া তুমি মুখ দিয়ে এমন কথা বলবা না যে জীবন ভর জেল খাটা লাগবে, এ ঠিক নেই। শুধু কথা বলতে পারলি কি বড় বেড়া লাগবে? এই জন্য লোকমান হাকিম বলেন, ইজা কুনতা ফিন নাসি ফাহফাজ লিসানাক, যখন তুমি মানুষের মাঝে থাকবা তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করবা, কথা বলবা কম, বুঝে শুনে বলবা, মানুষের সমালোচনা গীবত শিকায়ত করবা না। এরে বাবা, আল্লাহর নবী বলেছেন তোমাদের জবানটাকে যদি হেফাজত করো আর লজ্জা স্থান, এই দুইটা ব্যাপারে যদি আমাকে নিশ্চয়তা দাও, আমি রসূলুল্লাহ তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম। কথাটা কি এত সহজ? এক জিহ্বার দ্বারা ১৬টা গুনাহ হয়। কয়টা জোরে বলেন? কয়টা? আমি আজকে সে আলোচনা করব না, আবার অন্য সময় এই জিহ্বার দ্বারা কি ১৬টা গুনাহ হয় শুধু এর উপর একদিন আলোচনা শোনাবে একদিন ইনশাআল্লাহ।
এই জন্যই জিব্বাকে হেফাজত করবেন, বাজে কথা বলবেন না, মানুষের শেকায়ত করবেন না, মানুষের সমালোচনা করবেন না, মানুষের গীবত করবেন না, এর দ্বারা অন্য মানুষের সমালোচনা করে নিজের পাপ কামাইবেন না, আর এমন মানুষের শেকায়ত গীবত করবেন না যাদের কানে পৌঁছলে তোমার কপাল বুইরা যাবে। সাবধান, সবার কথা বলবা। এই জন্য লোকমান হাকিম বলেন, কথা বলবা বুঝে শুনে, জ্ঞানী যত মানুষ তাদের কথার মাপকাঠি থাকবে, আর যেগুলি গঙ্গা বোদাই যারে গ্রাম্য ভাষায় আহাম্য কথা বলে বেশি, কি ঠিক নেই, বুদ্ধিমান কথা বলে কি কম, অরা কলসি লরেন আওয়াজ আর খালি কলসির টন টন আ টন টন, কি ঠিক নেই। কাজী টিভি, সত্যের সন্ধানে সবসময় সবখানে।